हे एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आमी मोन और आशा करब तुम्हारा सबाई खूब भलो आछो, सेफ आछो। और आज के हे 17th of July और एखन बजे 7:45 मतो। बापी आजकल खूब ताड़ाताड़ी आसछे, एकदिनो माने मैगी के रेडी करते ही पाच्छी ना। आज के सेम जिनिस होयेछे, ओ एसेछे 7:30, तखनो आमी मैगी के गलाय चेनो पराइनि, हाते स्प्रे करिनि, किच्छु करिनि, माने पुरो आनरेडी। तो बापी माने निजेई गलाय ओटा पोरिये फोरिये निलो। तो जाइ होक, एसब तो होते ही थाकबे। आर आज के बेश माने क्लाउडिओ नय, किछुई ना, किरकम एकटा गुमोट मतो दिन, खूब ग्लूमी टाइपेर। जानो तो आकाशटा तोमादेर संगे शेयार करेछि, माने पुरो चेरा तुलो जेरकम हय, छेड़ा 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 छेड़ा, सेई रकम। तार मध्ये दिये एकटु एकटु करे सूर्य देखा जाच्छे, सेटाई तोमादेर संगे शेयार करेछि। भालो करे सूर्यटा आजके देखाओ जाच्छे ना, रोद्दुरटाओ सेरकम नेई, तबे प्रचण्ड गरम। आजके भोर থেকেই গরম আরম্ভ হয়ে গেছে, গুমোট গরম। তো দিন স্টার্ট হয়ে গেল, ব্লগও স্টার্ট হয়ে গেল, আমিও তোমাদের সামনে চলে এলাম। আজকে দিনটা আবার দেখি কেমন কাটে। আর মেনু আজকে চিংড়ি মাছ করব, চিংড়ি মাছের একটা কোনো ঝাল ঝোল টাইপের কিছু আলু টালু দিয়ে করব। আর মুগের ডাল ভাতে করব, ওই কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে মেখে, একটা মন্ড টাইপের হয় সেইটা করব। আর গুড্ডির একটা মাছ ভাজা থাকবে। আর এই অবধি এখন অবধি প্ল্যান আছে। আর আমের চাটনি কালকে করেছিলাম, সেটা এখনও আছে। তো এই আর কি, আজকে এটাই, তারপর দেখি আর কি করা যায় না যায়। মা অলরেডি উঠে পড়েছে, উঠে পড়ে চা খাওয়াও হয়ে গেছে, খবরের কাগজ একটুখানি পড়ে ঘরে গেছে, আবার আসছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একজনের নাম আমার বলার আছে কমেন্ট বক্সে, সে লিখেছে, সে হচ্ছে মোনালিসা কর। মোনালিসা করের নামটা আমি বলে দিলাম। আর এমনি কমেন্ট টমেন্ট কিছু নেই। আজকাল আমি কমেন্টের উত্তর মোটামুটি সবই চেষ্টা করি কমেন্ট বক্সেই দিয়ে দিতে, কেননা এখন আর ঠিক ওই টাইমটাও হয় না, তো সবগুলো লিখবো, দেখবো, পড়বো, ওই জন্যে আজকাল কমেন্ট বক্সেই সব কিছু লিখে দিই। তো এই আর কি, তো দিন স্টার্ট করি, দেখি। চলো তোমরা আমার সঙ্গে থাকো, যা যা হবে দেখতেই পাবে সকালের দিকে, থাকো। ওয়াকিং আরম্ভ হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। মা এই মেন ডোর থেকে আরম্ভ করে আর আমার সেই বেডরুমের জানলা অবধি মা হাঁটে, কারণ মা তো রাস্তায় বেরোতে পারে না। তো এই ওয়াকিংটা কিন্তু মা মেনটেন করে, ওখানে ছাতে হাঁটতো, তো এখানে তো ছাত তাত নেই, তাই জন্যে ঘরের মধ্যেই মা হাঁটে, এবং এটা খুব নিয়ম করে করে আর কি। এখনও মানে মা শি ইজ 80, এখন 80 বছর বয়স, এখনও অবধি চেষ্টা করছে যতটা হাঁটা যায়, যতটা ঠিকঠাক রাখা যায়। তো এই আর কি, তো মা এখন হাঁটছে, আর খবরের কাগজও এসে গেছে। এই যে আনন্দবাজার পত্রিকা, খবরের কাগজ এসে গেছে, তো মার হাঁটা হয়ে গেলে আবার বসবে খবরের কাগজ পড়তে। আর আমি চলে যাচ্ছি রান্নাঘরে, তোমরা আমার সঙ্গে এসো। তো হাজির হয়ে গেছি রান্নাঘরে, মুগের ডাল সেদ্ধটা আমার অলরেডি হয়ে গেছে, আর এখন চিংড়ি মাছটা পরিষ্কার করব, সেই বোরিং কাজটা। যাই হোক, কিছু করার নেই, সেটা কি আগে করে নিতে হবে, কেননা জঞ্জালটা এখনও নিয়ে যায়নি, জানো তো, ডাস্টবিনটা বাইরে রয়েছে। তো চেষ্টা করছি চিংড়ি মাছের যে খোলামোলাগুলো বেরোবে সেগুলো প্যাকেটে করে ওই জঞ্জালে পাক করে দেবো আর কি। তো তাই জন্য আগে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিই, তারপর অন্য কোনো কাজে হাত দেবো। আর ম্যাগিও এসে যাবে চট করে, ম্যাগির আসার অলরেডি টাইম হয়ে গেছে। তো তোমরা থাকো। আগে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিই, এই যে এই কাজটাই মারাত্মক, জানো তো। রান্না করাটা প্রবলেম না,
একজন আবার আমাকে কমেন্ট বক্সে লিখেছে, কালকে দেখলাম যে মাকে গান গাইতে বলতে, মা ভীষণ ভালো গান গায় এবং মানে গাইতো আর কি, এবং ডোভার লেনে কনসার্ট করতো, কিন্তু এখন আর কোনো চর্চা নেই, আর কোনো মানে কিছুই নেই, তো যে কারণে এখন আর গান গাওয়ার মতো অবস্থা না। 80 বছর বয়স, আর হ্যাঁ 80টাও বলবে যে হয়তো এখন 80 বছরের সেরকম কোনো সিঙ্গারকে গান গাইতে বললে সেও মানে 2 লাইন কেড়ে দিতে পারবে। আমার মার তো আর সেই অভ্যেসটা নেই না, বহু বছর হয়ে গেল গানের সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট নেই, তো এখন আর গান শোনানোর মতো অবস্থা না। প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি। আর এক একজন বলেছ মাসিমাকে একটু কথা বলতে তোমাদের সঙ্গে, মাসিমা ভীষণ চুপচাপ, মানে আমার সঙ্গেও আমি যদি 100টা কথা বলি মা বোধ হয় 3-4টে কথা বলে। আমি ভীষণ টকেটিভ, ভীষণ কথা বলি, ভীষণ বকবক করি, গল্প করি, মা একদমই না, মা খুব চুপচাপ। তারপরে এখন নতুন একদম, তো এখন অবধি ক্যামেরা ফ্রেন্ডলিও হয়নি কিছুই না, যখন নিজে নিজে পারবে আস্তে আস্তে একটু টাইম দিই, একটু কমফোর্টেবল হওয়ার টাইমটা দিই। চলো, আমি এত গরম হচ্ছে না, চোখ নাক দিয়ে জল পড়ছে, চট করে আগে আমি চিংড়ি মাছগুলো সব ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে তারপরে আবার আসছি। চিংড়ি মাছটা বাঁচা সবেমাত্র শেষ করেছি, ম্যাগি এসে গেছে, তো তোমাদেরকে ম্যাগিকে দেখিয়ে দিচ্ছি। তাও ম্যাগি এখন লিভিং রুমে বসা প্রায় বোধহয় ছেড়েই দিচ্ছে, মা যদি লিভিং রুমে না থাকে ও আর লিভিং রুমে থাকে না। এখন মা গেছে চান করতে, মা আবার সকালের দিকে চান টান করে, তো মা গেছে চান করতে, ও সেই আমার ঘরের দরজার ওখানে বসে আছে, সেই বাথরুমের দিকে হাপিত্তা করে, মা কখন বেরোবে দেখবে। চলো, এই দেখো মহিলা, এই মহিলা এখানে বসে আছে, এখানে আলোটা খুব একটা নেই তাই জন্য তোমাদের বোধহয় অন্ধকার লাগবে, চেষ্টা করছি সামনে। এই দেখো মহিলা, দেখেছ এই মহিলা হাপিত্তা করে বসে আছে, এই পাশে ডান দিকে মার মা গেছে বাথরুমে চান করতে, আর এই মহিলা বসে আছে, এত জায়গা থাকতে এইখানে, এই দেখো, আর এই যে মার এখানে দরজা বন্ধ বাথরুমে, আর এইখানে বসে আছে, অবস্থা দেখেছ, মার কাজ ছাড়া হচ্ছে না, এখনো চলছে, মা যেখানে যেখানে ও সেখানে সেখানে। তোমরাও অনেকে বলেছ মার প্রেমে পড়ে গেছে, দিদুনের প্রেমে পড়ে গেছে, তো যাই হোক, ও এখন ওখানে হাপিত্তা করে বসে থাকুক, আমার তো আর হাপিত্তা করে বসে থাকলে হবে না, আমি তো গরমে অলরেডি পস্তে গেছি, চিংড়ি মাছগুলো পরিষ্কার হয়ে গেছে, আর কিচ্ছু হয়নি এখনো, এবার সব কাটাকাটিগুলো করব, করে তারপরে স্টার্ট করব। ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি আর আমাদের ব্রেকফাস্টের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এগোই এবার। তো এখন বাজে 8:30, আর এই মাত্র আমি আমার কাটাকাটি যে অ্যারেঞ্জমেন্ট রান্নার সমস্ত রেডি করলাম, এতক্ষণে পুরো দরদর করে ঘামছি। আর অনেকে বলেছে তুমি একটা রুমাল রাখো বা টাওয়েল রাখো, এই দেখো, এই দেখো, দেখেছো মুছে নিচ্ছি, কিন্তু তাতেও মানে উইদিন আ সেকেন্ড আবার পুরো দরদর করে ঘেমে যাচ্ছি। গরম পড়লে কি করা যাবে বলো, মাও বলছে যে ভীষণ গরম। আর আমাদের ওখানে কি বলতো, আমাদের বাড়িতে না ঘরের লাগোয়া বিরাট বড় বড় দুটো ছাদ ছিল, মানে পেন্ট হাউস টাইপের, তো যে কারণে খুব হাওয়া থাকতো, মানে হ্যাঁ হাওয়া তুমি বলবে যে যদি সত্যি হাওয়া না থাকে কোথা থেকে হাওয়া আসতো, কিন্তু তাও খোলামেলা হলে না একটা দেখবে ন্যাচারাল হাওয়া একটা থাকেই, অল্প হলেও কিছু একটা ঠান্ডা ভাব থাকে। আর এগুলো তো সব অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট, তো এগুলো পুরো কম্প্যাক্ট, যে কারণে মাও বলছে যে বাবা তোর বাড়িতে ভীষণ গরম। যাই হোক, কী কী কাটাকাটি করেছি, কী কী আজকের মেনু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এবারে চলে যাব সোজা রান্না করতে, সিরিয়াসলি রান্না করতে, কেননা বেশিক্ষণ এই রান্নাঘরে আমি আর টিকতে পারবো না। তো ওদিকে ব্রেকফাস্টের ডিম সেদ্ধটা হয়ে গেছে, সেখানে আমি ম্যাগির জন্যে একটা মাছ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে, ওর চিকেন সেদ্ধ হচ্ছে, আর আমি এবারে তোমাদের কাটাকাটিগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে চিংড়ি মাছ পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এখানে গুড্ডির একটা মাছ ভাজা হবে, এটা ঢ্যাঁড়স ভাতে দেবো, মানে ঢ্যাঁড়স ভাতে মানে ঢ্যাঁড়স সেদ্ধ আর কি, আর এইটা ওই চিংড়ি মাছের ঝোল ঝাল যা বলো, ওই আলু টমেটো কাঁচা লঙ্কা সব রেডি করে রেখেছি, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি,
আর এইখানে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, মুগের ডাল। এটা এই লঙ্কা দিয়ে সর্ষের তেল আর নুন দিয়ে মাখবো, মেখে ওই তিনজনের তিনটে মন্ডা তৈরি করবো। তো আজকের মেনু খুবই সিম্পল, ডাল ভাতে, ঢেঁড়স ভাতে আর চিংড়ি মাছের ওই একটা ঝোল ঝাল, আর আমের চাটনি কালকে করা আছে সেইটা, ব্যাস। এই গরমে এর বেশি আর না মাও খেতে চাইছে না, আর আমার পক্ষেও করা সম্ভব হচ্ছে না, এত গরম না। তো আগে চিংড়ি মাছটাকে করব। সেই প্রেস্টিজ প্যানেতে ম্যাগির মাংস হচ্ছে, এই প্যানটা না আমার খুব পছন্দ হয়েছে জানো তো, খুব পছন্দ হয়েছে। ওতে রান্নাও করা যায়, একজন লিখেছে যে তারও এরকম প্যান আছে এবং সে তাতে রান্না করে। জানি রান্না করা যায়, মাও মানে মার ওখানেও এতে রান্না হতো, কড়া হিসেবেও ইউজ করা যায় বা মানে প্রেশার কুকার হিসেবেও ইউজ করা যায়। আমার এটা খুব পছন্দ হয়েছে, আমি এখন ভাবছি জানো তো, ভাগ্যিস আমি কোনো কুকার ফুকার কিনিনি, ফালতু হয়ে যেত এক্সট্রা, কারণ আমার দুটো হকিংস আছেই, তার জন্য ওই গ্যাসকেট কেনা আছে, আর মা দুটো কুকার দিয়েছে, তো চারখানা কুকার, এই তো কজন লোক বলতো, রান্না তো হয় এইটুকু, তার জন্য চারখানা কুকার, ভাগ্যিস কিনিনি। তো চিংড়ি মাছের এই ঝোল ঝালটা করবো, প্রথমেই পেঁয়াজটা দিয়ে দেবো। এটা তোমাদের অনেকবার দেখিয়েছি আর ডিটেলে আর দেখাচ্ছি না। চিংড়ি মাছের আইটেম দিয়ে খুব বড় করে করছি, তাহলে এটাই হচ্ছে মেন ব্যাপার, মানে মেন আইটেম আর কি। মা চান হয়ে গেছে, গিয়ে মাকে গার্ড দিয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে দিলাম, মানে ম্যাগি সব কিছু ঘরে টানাটানি করছে। এখন অবধি মা সেই অত অভ্যস্ত হয়নি যে সব কিছু উঁচু করে করে ধরে রাখবে, সব টানছে, ওই জন্য গার্ড করে করে মাকে ঘরে ঢুকিয়ে দিলাম। মা এখন চুল টুল আঁচড়াবে, ড্রেস চেঞ্জ করবে, করবে সব কিছু করবে টরবে করুক, মহিলা কিন্তু দরজার বাইরে বসে আছে, মা ভেতর থেকে চিঠিনি দিয়ে দিয়েছে। এই যে চিংড়ি মাছের ঝোল ঝাল যাই বলো, চাপিয়ে দিলাম, বাস এটা এখন হতে থাক। কি কাণ্ড হয়েছে সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে। মার কাছে যে মেয়েটি থাকে, ও কালকে এসেছে বাড়ি, মানে ফ্ল্যাট খুঁজে খুঁজে, একা একাই প্রথম এলো, আগে আগে অনেকবার এসছে কিন্তু আইদার মার সঙ্গে বা আমার সঙ্গে এসছে, একা একা এই প্রথম এলো। এসে বলছে মার বাড়ির ভেতরে ওর মোবাইল ফোন পড়ে আছে, চিন্তা করো। এখন আমাকে তার মানে আবার যেতে হবে, গিয়ে দরজা ফরজা সব খুলতে হবে, ও ভেতর থেকে মোবাইলটা নেবে, ভালো লাগে বলো তো? এদিকে যখন আমি মানে চার তালা চাবিগুলো লাগাচ্ছিলাম, বারবার ওকে জিজ্ঞেস করেছি যে তোর সব কিছু নিয়ে নিয়েছিস তো, কিচ্ছু নেই তো, দেখ আমি কিন্তু আর আসতে পারবো না, এখন সব কিছু নিয়ে নিয়েছিস তো, তখন আমায় বললো হ্যাঁ। কালকে এসে বলছে আমার মোবাইলটা ওপরে পড়ে আছে, মানে ভাবো কিরম রাগটা ধরে। কিছু করার নেই, যেতে তো হবেই, মঙ্গলবার দিনকে যাওয়ার প্ল্যান করেছি, দেখি আরও কয়েকটা কাজ সারবো, আমার একটু কটা কাজ টাজ আছে তো সেইগুলো সারবো, আর এক চোটে ওটাও ঘুরে আসবো, দরজাটা খুলে দেবো, উপরে গিয়ে চাবিগুলো খুলবো, খুললে তখন ও মোবাইলটা নেবে, আর কী করবো।
এইসব আননেসেসারি ঝামেলা না ভালো লাগে না। হে দেখো মা একদম চানটান করে ফ্রেশ হয়ে এসেছে, তা তোমার চানটান হয়ে গেল তো? হ্যাঁ, কাগজ টাগজ পড়ো, আমি আবার ব্রেকফাস্ট রেডি করি। এখন তো সবে 9টাই বাজেনি, হ্যাঁ দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, কাগজ টাগজ পড়ো। আর ওই দেখো এই মহিলাকে দেখো, এই মহিলা যেহেতু মা এখন এখানে এসে বসেছে তাই জন্যে ইনি এখানে এসে শুলেন, দেখেছ চোখে কত ঘুম, দেখো এখন ঘুমিয়েই পড়েছে, কিন্তু এতক্ষণ ধরে হাপিত্তা করে বসেছিল বাথরুমের সামনে, দেখেছ তো। তুমি কাগজ পড়ো, আমি রান্নাঘরে চলে যাই। মা চানটান করে বসেছে দেখলে ফ্রেশ হয়ে, মা এখন কাগজটা খুব মানে মাইনিউটলি পড়বে প্রথম লাইন থেকে লাস্ট লাইন অব্দি। মার জন্যই কাগজ নিচ্ছি, আমার একদম পেশেন্স নেই ভাই ওই অত বড় কাগজ পড়বো, আমি যা নিউজ দেখি ইন্টারনেটে দেখে নি। আমার মা আবার মানে কাগজের পোকা, এই এখন বসলো গুছিয়ে এখন কাগজ পড়বে, পুরো পাতার পর পাতা পাতার পর পাতা। আর কিছু নিয়ে তো থাকতে হবে বলো, কাগজ নিয়ে থাকে। আমার মাছের ঝাল ঝোল যা বলো সেটা হয়ে গেছে, এখানে ঢ্যাঁড়স ভাতেও হয়ে গেছে ও মাংসও হয়ে গেছে ম্যাগির, এবারে শুধু বাকি আছে গুড্ডির একটা মাছ ভাজবো আর ব্রেকফাস্টের প্রিপারেশন করব। চিংড়ি মাছের ঝোল ঝালটা তোমাদের একবার দেখিয়ে দিই, যদিও আগে অনেকবার দেখেছো পুরনো জিনিস, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই আলু দিয়ে এই ঝোল ঝাল, ঝোল ঝাল যা বলো, এতে মশলা কিন্তু কিচ্ছু নেই জানো তো, শুদ্ধ হলুদ আর নুন স্বাদ মতো, বাস খেতে কিন্তু হেভি হয়। আর এইখানে দেখো এটা ঢ্যাঁড়স সেদ্ধ হচ্ছে। চালটা ধুয়ে নিচ্ছি, এবার ভাতটা বসিয়ে দেবো।
এইমাত্র চান করে বেরোলাম আর এখন বাজে 12:05। কোনো কাজকর্ম নেই, এখন একটাই কাজ, সেটা হচ্ছে এই ভিডিওটাকে এডিট করে রেডি করা তোমাদের জন্য। আর মা একটু শুয়ে শুয়ে খবরের কাগজ পড়ছে, ম্যাগি শুয়ে আছে, আর আমি চান করে বেরিয়ে এদিক ওদিক ঘুরছি। তো এই 12:15-20তে ম্যাগিকে খেতে দেবো, ওর খাওয়া দাওয়া হলে তারপর একটা 15 নাগাদ আমরা খাবো, আর কোনো কাজকর্ম নেই। তো বেস্ট পল মানে কাজ হচ্ছে আমার এখন বসে তাড়াতাড়ি এই ভিডিওটাকে এডিট করে রেডি করা, যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। তো তার জন্যে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। যদি আমাদের মানে আমার আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে যে অল অপশনটা আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর আজকে সারা দিনটা এরকম মানে রোদ মেঘ তার মাঝামাঝি অবস্থাতেই কেটে গেল, খুব গ্লুমি একটা ব্যাপার, ডাল একটা জিনিস। আর এতে না আরও বেশি গুমোট হয় জানো তো, গুমোট গরম হয়। আর কিছু করার নেই, কাপড় জামা পুরো ভরাট আমার বারান্দায়, অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকোয়নি, জানি দেখি এখন পড়ে থাকুক পরে দেখা যাবে, কিছুটা তো শুকোক, একটা তাঁত তো আছে তাতে তো খানিকটা শুকোবে। তো চলে আসবো আবার কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে, দেখা যাক। একজন আবার আমাকে লিখেছো যে রোজই একই জিনিস হয় মানে দেখাই আর কি। দেখো আমরা যারা বাড়িতে থাকি, বা তোমাদের কথাই বলছি, আমার কথা বাদই দাও, তোমাদের কথাই বলছি, রোজ নিত্য নতুন কে কী করো বাড়িতে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে প্লিজ জানাবে। আমারও খুব জানতে ইচ্ছে হয় যে তোমরা রোজ রোজ নিত্য নতুন কী কী করো। আমি তো যা করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা ডেলি ভ্লগের মানে আমার কাছে হচ্ছে আমি যা করব তাই শেয়ার করব। আমি যদি মানে মাথা ধরেছে বলে বসে থাকি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট শ্যুট করবার জন্যে কিছু একটা অ্যাক্টিভিটি নতুন নতুন করতে হবে, নট দ্যাট, সেটা তো আর্টিফিশিয়াল হয়ে গেল। ন্যাচারাল হচ্ছে যা করছি রোজ, যেরমভাবে আমার দিন চলছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যে লিখেছে যে রোজ একই জিনিস, সে কি প্রত্যেক দিন বিভিন্ন বিভিন্ন জিনিস করে? যদি করে, যদি করতে পারে সে, তাহলে বলবো সে ভীষণ লাকি। আমাকে একটু সাজেশান দাও না যে রোজ রোজ নতুনত্ব কী করা যায়। আমি ভাই সত্যিই বুঝতেই পারি না যে আর কী করবো, কেননা সকাল থেকে উঠে এই যে কোর্সগুলো করি রেগুলার, আমার ডেলি কোর্স যেগুলো পড়ে সেগুলোই করি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর নতুনত্ব কী করবো, এখন তো বাড়ির থেকে বেরোচ্ছিও না সেরকম, আর জাস্ট শ্যুট করবো বলে আমি বাড়ির থেকে বেরিয়ে আমার রিস্কটাকে বাড়াতেও চাই না। শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে গেলে আমার উপর ডিপেন্ডেন্ট আমার মা, আমার মেয়ে, আমার ম্যাগি তিনজনে, তো সেদিকটা আমার প্রায়োরিটি, সেদিকটা তো আমাকে দেখতেই হবে, যে কারণে আমি বাড়ি থেকে খুব একটা দরকার না হলে বেরোচ্ছি না। এবার বাড়ির মধ্যে তো যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা তোমাদের জন্য একটা মানে রইল কথা, যদি তোমরা নিত্য দিন নিত্য ডেলি লাইফ এক এক দিন এক এক রকম কিছু করো, সেটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তো, তাহলে তার মধ্যে থেকে আমি যদি কিছু আইডিয়া বার করতে পারি করার, নিশ্চয়ই সেটা করব। তবে ওই যে বললাম না, শুধু শ্যুট করবার জন্য কিছু একটা করব সেটা আমি নই, আমি পুরোপুরি সিম্পল এবং ন্যাচারাল যেটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আগামীকাল আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ির সবাইকে খুব ভালো রাখবে।